গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আগাম বোরো ধান চাষে ব্যস্ত কিশোরগঞ্জের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা করছেন তারা। এদিকে কৃষকদের সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এবছর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে তারা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত বছর দুদফা বন্যার কারণে কোনো ফসল ঘরে তুলতে পারেনি কিশোরগঞ্জ জেলার অধিকাংশ কৃষক। সেই ক্ষতির কথা মাথায় রেখেই এবছর বোরো ধান চাষ শুরু করেছেন তারা। শীত ও শৈত্যপ্রবাহ উপেক্ষা করে মাঠে কাজ করছেন চাষিরা। বীজতলা থেকে চারা সংগ্রহ, জমি তৈরি, চারা রোপণ ও সেচ কাজ সবই চলছে সমান্তালে। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে জানালেন কৃষকরা। রেইন ফেইন কইরা করছি, যদি দেয়তে আমরা বাঁচতে পারি, নাইলে আমরা নিঃস্ব হয়ে গেছি। এই বছর আল্লাহর রহমত করে যদি ঠিকভাবে ফসল দেয়, আগাম বোরো ধান চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এবছর আবহাওয়া অনুকূল আছে, আমরা কৃষি বিভাগ তৎপর। আমরা আশা করছি কৃষকের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবে এবং ভালোভাবে তারা লাভবান হতে পারবে। কিশোরগঞ্জে এবছর 1,65,000 হেক্টর জমিতে চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 6,68,668 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।